हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल सुप्रो की वाणी। सवार आगे सकल के जाना शुभ शारदीय प्रीति शुभेच्छा और आंतरिक अभिनंदन। आज के ऑफिशियली क्योंकि पुजो शुरू हो गल, आज हे महाषष्ठी, तर साथ ऑफिशियली क्योंकि आज के बिस्टिओ शुरू हो गल कलकाते। बिष्टिर जो क्योंकि अने के नाजियाल हो गए रास्ताघाटे। हमें निजे पार्सनलि क्योंकि अर्धेक भिजे बाड़ीत क्योंकि आज हमें ठाकुर देखते बैरिए जो ठाकुर ठीक मत देखा हलो ना, दुटो फिल्म देखे नहीं दुटो फिल्म रिव्यू तुम्हारे साथ एक पर एक शेयर करब। तो प्रथम जो बांगला सिनेमा रिव्यू हमें शेयर करते चले हलो काछेर मानुष, जो गतकाल 30 सेप्टेम्बर क्योंकि मुक्ति पे गए। यह फिल्मटार डिरेक्टर हो पतिकृत बासु, एखे कास्टिंग सुपरस्टार देवदा, सुपरस्टार बुम्बादा अर्थात प्रसन्नजी चैटार्जी, ईशा शाहा सह सुस्मिता चैटार्जी सह और अने। तो फिल्म की हमारे केम लगल सब कुछ सम्पर्क तुम्हारे शेयर करब। सो व्हाई आर वी वेटिंग फॉर, लेट्स स्टार्ट विद द वीडियो। फिल्मटार गल्प सम्पर्के बेसि किछु बोलबो ना, कारण कि गल्प ब्यापारे अलरेडी किन्तु अनेकेई आमरा किन्तु फिल्मटा रिलीज हवार आगे किन्तु नाना रकम मीडियम दिए तुम्हारे बोले दिए। इनफैक्ट राउंड टेबल्सर माध्यम दिए किन्तु अनेक किछुई तुम्हारा फिल्मटार ब्यापारे जेने गेछो एबं टीजार ट्रेलर वाज सफिशियंट इनाफ जे तुम्हारे फिल्मटार विषयबस्तुटाके तुले धरार जोन्नो। तो ई विषयबस्तुटा जेटाई फिल्मटार सबथेके बड़ो यूएसपी जे फिल्मटा भालो लागार जोन्नो सेटा किन्तु आमार काछे एकटा अनेक बड़ो एकटा एलिमेंट, कारण कि आमी फिल्मटा देखते बसे किन्तु अनेक जायगाय आमार फील होयेछे जे आजकालकार दिने दाड़िये ए फिल्मटार गल्पटा किन्तु भीषणभावे रेलिवेंट, केनो कि एरकम साबजेक्टटा किन्तु आमादेर जे दुई सुपारस्टार एरकमभावे तुले धरछे स्क्रिनेर मध्ये सेटाई सबथेके बड़ो ब्यापार, केनो कि डिप्रेशन बा लाइफेर थेके हेरे जावा एबं नाना रकम एसपेक्टेर साथे ढुके निजेके हारिये दिये एकटा জীবনটাকে শেষ করে দেওয়ার সিদ্ধান্তটা, এটা কিন্তু আজকালকার দিনে কিন্তু ভীষণভাবে উঠে এসেছে। এবং এই যে ওয়ার্ল্ডটায় আমরা যে বাস করছি এখানে কিন্তু আসল কাছের মানুষকে সেটা কিন্তু সহজে আমরা বুঝতে পারি না। অনেক সময় আমাদের যে নিজের লোকেরা আছে, আপন লোকেরা আছে, তারাও কিন্তু আমাদের কষ্টটা বুঝতে পারে না। অথচ যখন আমরা আমাদের ভার্চুয়াল ওয়ার্ল্ডের সাথে কানেক্টে থাকি সেখানে অনেকজন আছে যারা আমাদের দুঃখটা খুব ইজিলি বুঝে যায়। তো এরকম একটা অ্যাসপেক্টকে এত সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন করেছে যে তোমাদের কিন্তু ভাবাবে অ্যাকচুয়াল কাছের মানুষ আমরা কাকে ডিফাইন করতে পারি। তার সাথে সাথে এই ফিল্মটার মধ্যে যে থ্রিলার এলিমেন্টটাকে ইনভলভ করেছে, প্রথমত একটা ইমোশনাল সাবজেক্টকে ঢোকানো, তার সাথে একটা থ্রিলার এলিমেন্টকে কোলাজ করা, সেটা কিন্তু ইজি টাস্ক নয়। ফার্স্ট হাফ অফ দ্য ফিল্ম ইজ ভেরি ক্রিস্প, মানে একটা মুচমুচে টাইপের কিন্তু ফার্স্ট হাফটাকে রেখেছে, এবং ফার্স্ট হাফটার মধ্যে দিয়ে তোমাদেরকে এমন কিছু এলিমেন্টস দেখাবে যেটা দিয়ে তোমরা হাসবেও আবার তোমাদের চিন্তাভাবনা হবে। একটা ডার্ক কমেডির ব্যাপার কিন্তু ফার্স্ট হাফের মধ্যে প্রচণ্ডভাবে আছে। সেকেন্ড হাফে ওটা পুরোপুরি টার্ন হয়ে যায় থ্রিলারে, এবং থ্রিলারে ঢোকার পরে যেহেতু ইমোশনাল এলিমেন্টগুলো রিপিটেড হতে থাকে তাই জন্য কিছু জায়গায় তোমাদেরকে মনে হবে যেন স্ক্রিন প্লেটা ডিপ হচ্ছে। বাট এইটুকুনি বলে দিই, যখন ফিল্মটা শেষ হয় শেষ হওয়ার সময় তোমাদের কিন্তু একটা আলাদা রিফ্রেশমেন্ট এনে দেবে। ফিল্মটার টোনাল শিফটটা কিন্তু ভীষণ স্ট্রিক্ট। ফার্স্ট হাফটা যতটাই তোমরা এনজয় করবে সেকেন্ড হাফটা কিন্তু ততটাই তোমাদের একটু ডিপ্রেস করবে, একটু মনে হবে যে ইউ আর ফিলিং লো, ওরকম টাইপের মেন্টালিটির মধ্যে ঢুকিয়ে দেবে। কারণ কি তখন এই তিনটে ক্যারেক্টার মানে দেবদার চরিত্র কুন্তল, প্রসন্নজিৎ চ্যাটার্জির চরিত্র সুদর্শন, ঈশা শাহার চরিত্র আলো, প্রত্যেকের মধ্যে দিয়ে কিন্তু একটা এলিমেন্ট চলে আসে, এবং সেই এলিমেন্টগুলো এই গল্পটাকে তোমাদের মধ্যে দিয়ে একটা কি বলবো ইমোশনাল স্ট্রিংসে অ্যাটাচ করার চেষ্টা করে। তো আমার মনে হলো ক্লাইম্যাক্সে যদি কাউকে আমরা হারিয়ে ফেলতাম গল্পটার মাধ্যম দিয়ে তাহলে হয়তো ইম্প্যাক্টটা আরও বেশি আসতো। বাট যাই হোক, এখানে তাদের স্ক্রিন প্লে অনুযায়ী তারা মনে করেছে যে একটা হ্যাপি এন্ডিং দেবে, তাই জন্য এই ফিল্মটার মধ্যে হ্যাপি এন্ডিং আনা হয়েছে। তবে এই ফিল্মটার আরেকটা ইউএসপি স্টোরি ছাড়া হচ্ছে বুম্বাদা। প্রসন্নজিৎ চ্যাটার্জি এখানে যেই টাইপের অভিনয় করেছে এবং তাকে যে চরিত্রটা দেওয়া হয়েছে, আমি তোমাদের বলছি এখানে দেবদাকে অনেক জায়গায় বুম্বাদা কিন্তু পুরোপুরি ছাপিয়ে গেছে, এবং ক্যারেক্টারটাই সেরকম দিয়েছে যাতে বুম্বাদা যেন সামনে এগিয়ে আসে এবং দেবদা কিন্তু এখানে ব্যাকসিট নিয়ে নিয়েছে। এর আগেও দেবদা কিন্তু টনিকের সাথে সেম জিনিসটাই করেছে, এখানে ফেস ভ্যালু হিসাবে বা একটা এলিমেন্ট হিসাবে দেবদা আসছে, কিন্তু মেন বিষয়বস্তুটা বা মেন যার ক্রাক্সটা মানে যাকে ঘিরে এই গল্পটা পুরো চলছে সেটা কিন্তু আমার পার্সোনালি মনে হয়েছে প্রসন্নজিৎ চ্যাটার্জির চরিত্র, দ্যাট ইজ সুদর্শন। এবং ঈশা শাহার চরিত্রটা যেরকমটা আমি অ্যাজিউম করেছিলাম যে তার চরিত্র কিন্তু একটা ক্যাটালিস্টের মতো এই ফিল্মটার মধ্যে প্লে করছে। এই দুই চরিত্র কুন্তল এবং সুদর্শনের মাঝখানে এই ঈশা শাহার চরিত্রটা কিন্তু দুজনের টানা পোড়ার একটা হিস্সা হয়ে যায়, এবং সেই হিস্সার মাধ্যম দিয়ে কীভাবে দুজনের লাইফের চেঞ্জেস ঘটে এবং আলটিমেটলি তিনটে লাইফ কীভাবে একে অপরের সাথে কমপ্লিট হয় সেটাই দেখার কিন্তু এই ফিল্মটার মেন বিষয়বস্তু। আরেকটা জিনিস যেটা ফিল্মটার মধ্যে খুব ভালো সেটা হচ্ছে এই ফিল্মটার সিনেম্যাটোগ্রাফি।
খুব সুন্দরভাবে কিছু কিছু রিয়েল লোকেশনস প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু অথেন্টিসিটি রেখেছে। কোনোভাবে এই ফিল্মটা কিন্তু গ্ল্যামারাসলি তৈরি করা হয়নি, মানে খুব রুটেড রাখা হয়েছে। এবং এই ফিল্মটার বিজিএম বা মিউজিক যেটা দিয়েছে নীলায়ন চ্যাটার্জি, তারও কিন্তু কাজ অনবদ্য। মানে এখানে যে গানগুলো আছে, স্পেশালি আমার ফেভারিট মুক্তি দাও, মুক্তি দাওটাকে যেভাবে এখানে ইউজ করেছে আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো ওভারঅল ফিল্মটার যে সাবজেক্ট এবং যেভাবে ফিল্মটাকে তৈরি করা হয়েছে, একটা কথা বলতে হবে, এটার কিন্তু কোনোভাবে এই ফিল্মটা পুজোতে আসার জন্য নয়। মানে পুজোর মুড মানে হচ্ছে আনন্দ, খুশি, উল্লাস, কিন্তু এই ফিল্মটার মধ্যে সাবজেক্টটা এমন আছে যে এর মধ্যে তোমাদের একটু হলেও ডিপ্রেসিং বা একটু হলেও মুড লো এরকম যারা মেন্টালিটির মধ্যে থাকছে বা যাচ্ছে, তাদের হয়তো ফিল্মটা ভীষণভাবে কানেক্ট হবে না। তবে পারফরমেন্সের কিন্তু প্রত্যেকেই খুব ভালো। তো ওভারঅল এই ফিল্মটা আমার ভালো লেগেছে। তবে এই সাবজেক্টটা কিন্তু এই পুজোর জন্য ছিল না, এটা যদি পুজো ছাড়া অন্য সময় রিলিজ করতো তাহলে হয়তো আরও বেশি ইম্প্যাক্ট পেতে পারতো, এটা আমার পার্সোনালি মনে হয়। কারণ কি, আমি আজ ফিল্মটা দেখার পর যখন বেরোলাম, অনেকজনের কাছে শুনতে পাচ্ছিলাম যে এই ফিল্মটার সাবজেক্টটা ভীষণ লো করে দিল আমাদেরকে, একটু যেন মানে একটা দুঃখের মধ্যে নিয়ে গেল, এরম একটা ভাব এই ফিল্মটার মধ্যে কিন্তু আছে এবং এটাকেই বয়ে নিয়ে বেরোবে তোমরা যখন ফিল্ম হল থেকে দেখবে। বাট হ্যাভিং সেড অল দিস থিং, আমি তো বলবো এই ফিল্মটা আমার কিন্তু মন্দ লাগেনি। তো তোমরা হলে গিয়ে দেখো, এবং আই হোপ এইটার যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা তোমরা অ্যাপ্রিসিয়েট করবে, যে এরম একটা সাবজেক্টকে দেবদা যে আমাদের কাছে তুলে ধরছে সেটাই সব থেকে বড় ব্যাপার। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য ফিল্ম। কাছের মানুষ, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। এরপর যে রিভিউটা আসবে সেটা হচ্ছে বিক্রম বেধার, তো সেটার জন্য কিন্তু ওয়েট করতে হবে। আর যদি এই রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে টিউনড।